হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর। আশা করছি আপনাদের সকলে দুর্গাপূজা ভীষণ ভালো কেটেছে। সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের রাবড়ি বানিয়ে দেখাবো, ভীষণ সহজ আর আমারও কিন্তু ভীষণ প্রিয় একটা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গের বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। একটা ননস্টিক কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। রাবড়ি সবসময় যখনই বানাবেন তখন ফুল ক্রিম মিল্ক দিয়ে বানাবেন, তাতে দুধের স্বাদটা অনেক বেশি ঘন হয় আর রাবড়িটা খেতেও অনেক ভালো হয়। এবার দুধে 1টা ফোটান আসতে দেব। দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে দুধের স্বরগুলোকে এইভাবে কড়াইয়ে চারদিকে লাগাতে থাকবো। এই প্রসেসটা ততক্ষণ অবধি করতে থাকবো যতক্ষণ না দুধের কোয়ান্টিটিটা একদম কমে না যাচ্ছে। দুধে 1টা ফোটান আসবার পর ফ্লেমটাকে কম করে দিয়েছি আর যখনই দুধের উপর শর্টটা জমছে তখন স্প্যাচুলার সাহায্যে কড়াইয়ের চারদিকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে ফ্লেম কমিয়ে বাড়িয়ে আমাদের কাজটা করে যেতে হবে। রাবড়ি বানানো কিন্তু ভীষণ সহজ, কিন্তু একটু ধৈর্য আর একটু সময়ের প্রয়োজন হয়। তো একটু ধৈর্য ধরে করলেই কিন্তু খুব ভালোভাবে বাড়িতেই রাবড়ি বানানো যায়। দেখুন প্রায় 15 মিনিট ধরে আমি কাজটা করে চলেছি। 15 মিনিট পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের কালারটাও দেখুন অনেক চেঞ্জ হয়ে গেছে আর কোয়ান্টিটিও অনেক কমে গেছে। আর কড়াইয়ের চারদিকে দেখুন পুরু করে দুধের স্বাদটা জমেছে। 45 মিনিট পর দেখুন আরও ঘন হয়ে গেছে দুধটা, কোয়ান্টিটিও কমে গেছে আর দুধের স্বাদটাও দেখুন মোটাভাবে জড়ো হয়েছে। এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ স্যাফরন, এতে দুধের কালার ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। মিশিয়ে দিচ্ছি। এক ঘন্টা হয়ে গেছে, দেখুন 1 ঘন্টা ধরে আমি একই প্রসেসে করে চলেছি। দুধের স্বাদটাও দেখুন অনেক মোটাভাবে জমেছে আর কালারটাও দেখুন কত চেঞ্জ হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি 2 ঘন্টা ধরে একই প্রসেসে করে চলেছি। আমি বলেছিলাম রাবড়ি বানাতে একটু সময়ের প্রয়োজন হয়। দেখুন দুধের কোয়ান্টিটিও কমে গেছে আর স্বাদটাও মোটাভাবে কড়াইয়ের চারদিকে জমেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ এলাচ গুঁড়ো। আমি 4টে এলাচ একটু খুঁটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি 4 টেবিল স্পুন চিনি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে দুধটা যেহেতু এই সময়ে অনেক ঘন হয়ে গেছে তাই দুধের কিন্তু এমনিতেই অনেক বেশি মিষ্টি খেতে লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ হতে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু সময় বাড়াতে পারেন, এই প্রসেসটা কন্টিনিউ করতে পারেন, তবে আমি আর করব না। এবার আমি স্বরগুলোকে চাইলে আপনারা এইভাবে কেটে কেটেও মেশাতে পারেন, আবার চাইলে একেবারে আমি যেইভাবে করছি সেইভাবেও কিন্তু মিশিয়ে দিতে পারেন। আর যেহেতু দেখুন ননস্টিক কড়াই করেছি তাই খুব সহজেই দুধের স্বাদটা উঠে যাচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। স্বরগুলোকে উঠিয়ে আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের রাবড়িটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব, তারপর এটাকে আমি সার্ভ করব। ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। রাবড়ি আমি একটা মাটির পাত্রে তুলে নিয়েছি, এটাকে আমি ফ্রিজে রেখে দেব, তারপর এটা আমি সার্ভ করব। আমি এখানে কিছু পেস্তা কাজু কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।